আইসিসির পক্ষ থেকে গত দোসরা জুলাই ডাবলিনে এক অনুষ্ঠানে রাহুল দ্রাবিড় ও প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা রিকি পনটিংকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল সেই মতো আনুষ্ঠানিকভাবে তিরুবনন্তপুরমে রাহুল দ্রাবিড়ের হাতে তুলে দেওয়া হলো এই সম্মানের পুরস্কারটি এদিন ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ ম্যাচ শুরু হওয়ার আগেই প্রাক্তন ভারত অধিনায়কের হাতে আইসিসি হল পুরস্কারটি তুলে দিলেন ভারতের আর প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার ভারতের পঞ্চম ক্রিকেটার হিসাবে এই সম্মান অর্জন করলেন তিনি তার আগে ভারতীয়দের মধ্যে এই সম্মানজনক স্বীকৃতি পেয়েছিলেন চার সাবেক ক্রিকেটার তারা হলেন বিশান সিং বেদী কপিল দেব সুনীল গাভাস্কার ও অনিল কুমলে অন্যদিকে অস্ট্রেলিয়ার পঁচিশতম ক্রিকেটার হিসাবে এই তালিকায় নাম লিখিয়েছেন পন্টি আইসিসির হলফ অন্তর্ভুক্তির পর দাবির বলেন কিংবদন্তিদের সঙ্গে এক আসনে বসার সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত একজন ক্রিকেটারের পুরো খেলোয়াড়ী জীবনের সেরা প্রাপ্তিগুলির মধ্যে অন্যতম এটি এর আগে দু সালে আইসিসির বেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছিলেন দ্রাবিড় আন্তর্জাতিক কেরিয়ারে ভারতের হয়ে মোট একশো চৌষট্টিটি টেস্টে তেরো হাজার দুশো অষ্টআশি রানের পাশাপাশি সর্বোচ্চ ছত্রিশটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি এছাড়াও ওয়ানডে কেরিয়ারে তিনশো চুয়াল্লিশটি ম্যাচে বারোটি সেঞ্চুরি সহ করেছেন মোট দশ হাজার আটশো উননব্বই রান ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য দেশ বিদেশে খেলা সব খবরাখবর সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন